বর্তমান সরকার বিগত 15 বছর যাবৎ বাংলাদেশে কর্তৃত্ববাদী সরকার কায়েম করেছে। এখানে কোনো ভোটের অধিকার নাই, জীবনের নিরাপত্তা নাই, নিশ্চয়তা নাই, অর্থনৈতিক অবস্থা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, সামাজিক অবস্থা খুবই খারাপ। এর মধ্যে নির্বাচন কমিশনার সরকারের পক্ষ থেকে নির্বাচনের ডেট ঘোষণা করে সমগ্র দেশকে এক জ্বলন্ত অগ্নিকুণ্ডের দিকে ঠেলে দিয়েছে। আমি মনে করি এর মাধ্যমে দেশে কখনো শান্তি ফিরে আসবে না। অবশ্যই আওয়ামী লীগের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে আলাপ আলোচনার পথটা খোলা রাখা উচিত ছিল। দেশে অশান্তি দিন দিন বৃদ্ধি পাবে, 18 কোটি মানুষ সরকারের এই সিদ্ধান্তকে কখনো মেনে নেবে না।